তিন বছরের নাতনিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল দাদু ঠাকুমার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দাদু ও ঠাকুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে কাকিনাড়া এলাকায় তিন বছরের শিশু কন্যাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ঠাকুমা ও দাদুর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কাকিনাড়ার কাটাডাঙ্গা এলাকায় জানা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর মায়ের সাথে শুয়েছিল ওই শিশুটি হঠাৎই শিশুটি ওপরের ঘরে ঠাকুমা দাদুর কাছে চলে যায় কিছুক্ষণ বাদে চিৎকার করতে করতে ওপর থেকে নেমে আসে জ্বলে গেল জ্বলে গেল বলে চিৎকার করতে থাকে শিশুটি সাথে সাথে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যায় শিশুটি শিশুটির মায়ের অভিযোগ ঠাকুমা দাদু বাচ্চাটিকে বিষ খাইয়েছে মেয়ে সন্তান হওয়ায় তারা পছন্দ করছিল না জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে অভিযোগের ভিত্তিতে দাদু মনোরঞ্জন দে ও ঠাকুমা মিনতি দেখে আটক করেছে পুলিশ আমার মেয়েকে ওরা দেখে না ডাকে না আমি এই নিয়ে কত ঝগড়া করেছি বাবা আমার সঙ্গে কত বাবা ঝগড়া করেছি দেখে না দেখে না চিন্তা কর না আমাকে মেরে ফেলতে পারতো আমার মেয়েকে মেরে ফেললো আমরা কিনে থাকবো কিনে থাকবো বিউরো রিপোর্ট নিউজ নোমাইন্স ল্যান্ড জগদ্দল